দারোয়ানের পা ধরে গেট খুলে আমরা একটু চোখে মুখে পানি দিয়ে আমরা মৃত্যুর যন্ত্রণা কাছে থেকে ভোগ করে আসছি। মৃত্যু কি জিনিস আমি সেটা এই কিছুক্ষণ আগে আমি দেখেছি এবং আমার বোন দেখেছে। আমার বোন কান্না করে দিয়েছে, জাপু আমি মনে হয় বাঁচব না, মারা যাব। এক বাড়িওয়ালার পা ধরে, এক দারোয়ানের পা ধরে গেট খুলে আমরা একটু চোখে মুখে পানি দিয়ে আমরা এখন এই সমাবেশে আবার অবস্থান করছি। ফ্লি মারছে, তাহলে আমরা স্বাধীন কোথায়, স্বাধীনতা কোথায়? একটা স্বাধীন দেশে জনগণের বুকের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে গুলি মারতে পারে না। আমার কথা বলতে কষ্ট হচ্ছে এবং আমাদেরকে টিএসএল মেরেছেন। আমরা সাধারণ জনগণ, আমরা আমাদের ভোট এবং ভাতের অধিকারের রাজপথে আমরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছি। কেউ বলতে পারবে না আমরা একটা গাড়িতে আগুন দিয়েছি, কেউ বলতে পারবে না আমরা কোনো পথচারীতে আমরা আঘাত করেছি। কিন্তু আমার প্রশ্ন, আমাদের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় এই প্রশাসনের বেতন এবং গায়ের পোশাক দেওয়া হয়, তাদের এত বড় সাহস দুঃসাহস হলো কী করে? বাংলাদেশে 18 কোটি জনগণের মুখের উপরে, বুকের উপরে, ভোটের অধিকারের উপরে টিআরসেল মারার। আজকে টিআরসেলে আমি এবং আমার বোন গণঅধিকার পরিষদের নেত্রী হেলেনা আক্তার, আমরা সহ এবং আরও অনেক রাজনৈতিক নেতারা এবং আপামা সাধারণ জনগণ নেতারা সকলে অসুস্থ হয়ে পড়েছে টিআরসেলের গন্ধে এবং তারা মানে জনগণের বুকে। আমরা শান্তিপূর্ণভাবে বিএনপি সহ সমমন জোট যারা রয়েছে, 12 দলীয় জোট, গণঅধিকার পরিষদ থেকে শুরু করে সকল বিরোধী দলের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল, আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করে যাচ্ছিলাম। হঠাৎ করে পুলিশ প্রশাসন টিয়ার সেল মেরে দিয়েছেন এবং আমাদের উপরে হামলা করেছেন, আমাদের উপর হামলা করেছেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং 4 জন যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের নেতা গ্রেফতার হয়েছেন। আপনারা জানেন আজকে বিএনপি এবং বিএনপি সমমনা দল যারা রয়েছে, আমরা যুগপথ আন্দোলন করছি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে। আমৃত্যু লড়ে যাব গণতন্ত্রের জন্য, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকার পতন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ, এক দফা এক দাবিতে। এই সরকার পতন না করে আমরা ঘরে ফিরবো না, এটাই আমাদের দাবি।